জগন্নাথপুর উপজেলার লাখ লাখ মানুষ 8 দিন ধরে পানিবন্দী। 16 জুন বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভেসে আসা পানিতে জগন্নাথপুর উপজেলার বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছিল। সুরমা নদীর জলস্তর সকালবেলায় যেমন ছিল তার তুলনায় 15 সেন্টিমিটার কমে গেছে। ১৬ জুন বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে ভেসে আসা পানিতে জগন্নাথপুর উপজেলার বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি ঘটেছিল। সুরমা নদীর জলস্তর সকালবেলায় যেমন ছিল তার তুলনায় 15 সেন্টিমিটার কমে গেছে। ১৬ জুন বৃহস্পতিবারের পর থেকে এ উপজেলার মানুষেরা বিদ্যুৎ থেকে বঞ্চিত। কবে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বিদ্যুৎ বিভাগ এ ব্যাপারে নিশ্চিত কিছু বলতে পারেনি। জানা গেছে জগন্নাথপুর বাজারের একাংশে গত 2 দিন থেকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে, তবে উপজেলা চত্বরে এখনো পানি থাকায় উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। ১৬ জুন বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত এ উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। প্রায় 8 দিন থেকে বিদ্যুৎ না থাকায় জগন্নাথপুর বাজারের হেলিপোর্ট ও 18 কোটা মার্কেট এলাকায় কিছু ব্যবসায়ী জেনারেটর দিয়ে মোবাইল এবং চার্জার লাইটে চার্জ দিচ্ছে, সেখানেও প্রচুর ভিড়। ইতিমধ্যে বিকাশ, নগদ, রকেট এবং মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন করা যাচ্ছে। জগন্নাথপুর বাজারের 80% দোকানপাট বন্যায় প্লাবিত হয়েছিল। 20% দোকান উঁচু স্থানে হওয়ায় কোনো রকমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেক ব্যবসায়ী। তবে আজ দোকানের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং পানি কিছুটা কমে যাওয়ায় বাজারে প্রচুর মানুষের সমাগম বেশ লক্ষণীয়।